প্রায় মাসখানেক ধরে বেশ কয়েক দফা বাংলাদেশের ভেতর মিয়ানমারের মর্টার শেল ও গোলা এসে পড়ার ঘটনায় উদ্বেগ ছড়াচ্ছে সীমান্ত এলাকায়। ঘটেছে প্রাণহানির ঘটনাও। আন্তর্জাতিক আইন লঙ্ঘন সহ মিয়ানমারের সামরিক উস্কানির জবাবে এখন পর্যন্ত কূটনীতির ভাষাতেই কথা বলছে বাংলাদেশ। এ পর্যন্ত চার দফা ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে কড়া প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়, কিন্তু তাতেও নেইপিদু নিবৃত্ত না হওয়ায় প্রয়োজনে জাতিসংঘের কাছে যাবে ঢাকা। আন্তর্জাতিক সম্পর্ক ও নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, মিয়ানমারের ফাঁদে পা না দিয়ে এখন পর্যন্ত সঠিক পথেই আছে বাংলাদেশ। তাদের মতে নিজেদের স্বার্থী সংঘাতে না জড়িয়ে অন্য সব বিকল্প পথে খুঁজতে হবে সমাধান। মিয়ানমারের উপর চাপ বাড়াতে গুরুত্ব দিতে হবে বহুপাক্ষিক কূটনীতিতে। শুধু জাতিসংঘে গেলেই হবে না, জাতিসংঘে যেসব সদস্য রাষ্ট্রগুলো সক্রিয় ভূমিকা রাখে তাদেরকে সাথে নিয়েই জাতিসংঘে যেতে হবে। আমাদের কূটনীতিকে প্রসারিত করতে হবে, আমাদের বন্ধু রাষ্ট্রকে অ্যাক্টিভেট করতে হবে যারা মিয়ানমারের উপরে প্রভাবিত করতে পারে। আসিয়ান রাষ্ট্রগুলির সাথে এখন খুব বেশি রকমের জোর তৎপরতা চালানো প্রয়োজন, কারণ এই পুরো ঘটনার ভিকটিম কিন্তু ভবিষ্যতে আসিয়ানই হবে। দরকার হলে স্পেশাল এনভয় পাঠাতে হবে বেইজিং, দিল্লি, সেই সব জায়গাতে গিয়ে আমাদেরকে এক ধরনের প্রেশার তৈরি করার চেষ্টা করতে হবে। প্রথাগত কূটনীতির পাশাপাশি সামরিক কূটনীতিতেও পথ হাঁটার পরামর্শ বিশ্লেষকদের। সেক্ষেত্রে সামরিক শক্তি প্রয়োগ না করেও মিয়ানমারকে দেয়া যেতে পারে সতর্কবার্তা। মিলিটারি ডেটারেন্স তৈরি করা, অর্থাৎ আপনার এক ধরনের যেটাকে আমরা বলি যে স্থিতি অবস্থা করার জন্য যে এক ধরনের ডিপ্লয়মেন্ট থাকা, এর মানে কিন্তু যুদ্ধ না, এর মানে হলো যে একটা মেসেজ দেওয়া যে এই ধরনের আগ্রাসী মনোভাব আর বরদাস্ত করা হবে না। চীন এবং তাইওয়ানের যে আমরা সংকট দেখলাম, সেখানে সামরিক শক্তি প্রদর্শিত হয়েছে, সামরিক শক্তি প্রয়োগ হয়নি। তো আমরা সামরিক শক্তি প্রদর্শন করতে কোনো অসুবিধা নেই, প্রয়োগের ক্ষেত্রে আমাদেরকে আরও অনেক বিচক্ষণ হতে হবে। বাংলাদেশ একটি ঘোষণাও দিতে পারে, যদি এই ধরনের পরিস্থিতিতে কোনো উন্নতি না হয় তাহলে বাংলাদেশ তার নিজের সক্ষমতা প্রয়োগ করার অধিকার রাখে। বিশ্লেষকরা বলছেন, বর্তমান পরিস্থিতিতে হতে হবে সর্বোচ্চ কৌশলী, হাঁটতে হবে রোহিঙ্গা ইস্যু, জাতীয় নিরাপত্তা, অর্থনৈতিক স্থিতিশীলতা সহ সব দিক হিসেব নিকেশ করে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।